আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা, তো মাই ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে যে টপিকটা, এই টপিকটা হচ্ছে 24 ইঞ্চি এলইডি প্যানেল নন জিআইপি। তো এই প্যানেলটার মধ্যে এমন একটা সমস্যা যে এই যে কানেকশনগুলি, এই সম্পূর্ণ এই ওয়্যার দিয়ে সম্পূর্ণ কানেকশনগুলি টানা হয়েছে, মানে সমস্যা হয়েছে, সিমটম দেখাচ্ছে বিজি হয়েছে, যে সাইড কপে যদি বিজ ভোল্টেজ মিসিং থাকে যে সিমটমটা আসে ওই সিমটম। তো এই সমস্যাটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব, বা সাইড কপে সম্পূর্ণ ভোল্টেজ বাইপাস করা হয়েছে তারপরও সমস্যাটা সমাধান হয় নাই। তো চলেন আমরা মূল টপিকে ফিরে যাই আর সিন টুর পরে। তো এই যে এলইডির মধ্যে লাইন দেওয়া হয়েছে, তো চলেন এখন আমরা স্ট্যান্ড বাই রিলিজ করে দেখি সমস্যাটা কি। স্ট্যান্ড বাই রিলিজ করেন, হ্যাঁ স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। তো প্যানেলে এই যে পিকচারটা একদম ব্লার হয়ে রয়েছে, বা যেমন বিকম ভোল্টেজ সমস্যা থাকলে যে সমস্যা সিমটমটা আসে, এই যে এখানে লোগোটা ব্লার, যেমন দেখা গেছে বিকম ভোল্টেজের যে সমস্যাটা থাকে, এই সমস্যা থাকলে যে সিমটম আসে ওই সিমটম। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সাইডটা গোলাকার, কারণ ওই সিমটমটা আসলে সাইড কপে বিজি ভোল্টেজটা মিসিং থাকে। তো বিজি ভোল্টেজ আর বিজিএল ভোল্টেজ যখন টাঙ্গে দেওয়া হয় তাহলে সমস্যাটা সমাধান হয়ে যায়। তো এর মধ্যে প্রত্যেকটা ভোল্টেজ বাইপাস করা হয়েছে, তারপরও গ্রাফিক্সটা আসে নাই বা ব্লার স্ক্রিনটা আঠে নাই, মাঝখানে ওয়াইড স্ক্রিন, তারপরে এখানে সাদা ব্লু স্ক্রিন আসছে কিন্তু কোনো মাঝখানে কোনো গ্রাফিক্স নাই, ওয়াইড স্ক্রিন। তো এই সমস্যাটা আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। তো চলেন আমরা কাজটা করে তারপর আবার ভিডিওতে আসি। হ্যাঁ, তো চলেন এখন আমরা এই আইসিটা রিমুভ করি। এখানে একটা আইসি দেওয়া আছে, হ্যাঁ বিকম সেকশনে বা সাইড কাপে যে ভোল্টেজ বাইপাস হয় ওই সেকশনের একটা আইসি দেওয়া আছে। এখানে আইসিটা আমরা রিপ্লেস করবো বা খুলে নিব আগে, তো হট করে ভোল্টেজ একটু হিটটা বাড়া দিই। হ্যাঁ আইসিটা খোলা হয়েছে, তো চলেন এখন আমরা বাকি কাজটা করি। তো প্রথমত বিজিএল বিজিএইচ এবিডিডি সম্পূর্ণ টেস্ট পয়েন্টের ভোল্টেজগুলি আমি চেক দিছি। তো এই যে এই বিকম সেকশনের বা বি রিফারেন্স, এরপরে হচ্ছে বিজিএইচ এম 3.3 ভোল্ট, বিকম আর হচ্ছে বিজিএইচ এবিডিডি সম্পূর্ণ ভোল্টেজ বাইপাস করা হয়েছে বা রেজিস্ট্যান্স রিমুভ করা হয়েছে। তো এই সমস্যাটা ছিল যখন এই যে এই আইসিটা খারাপ ছিল, তখন এই আইসি ডিসি লোডিস আইসিটা ওভারহিট হইতো। তো আপনাদের ক্ষেত্রে তো এই যে ডিসি লোডিস আইসির মানে অল টিকনের যে কাজগুলি বা অল টিকনের যে সেকশনগুলি সম্পূর্ণ রিচার্জ করার পরে আমি কোনো সমস্যা পাই নাই। তো এই যে এই আইসিটা আমরা খুলে নিয়েছি, এখন আমরা প্যানেলে লাইনটা দিব, লাইনটা দিয়ে তারপরে দেখব আমাদের গ্রাফিক্সটা আইসি কিনা। তো এসি কোডটা ইনপুট করেন, হ্যাঁ স্ট্যান্ড বাই রিলিজ করেন। তো এই যে আমাদের প্যানেলের লোগোটাও আসছে বা প্যানেলটা এগোরা আসছে, এখন কিন্তু কোনো প্রবলেম নাই। তো সম্পূর্ণ এই যে এই সিগন্যালটা আসছে, এই যে লুঙ্গুড়া ওই লুঙ্গুড়া এটিতে বিট চেঞ্জ করতে হইব, যেহেতু মাদার বোর্ড আরেকটা অরিজিনাল মাদার বোর্ড না, ওইটা আপনার বিট চেঞ্জ করতে হইব, এই কারণে লুঙ্গুড়াই এমন। কিন্তু প্যানেল একদম পিওর কাজ করা হয়েছে বা কোনো সমস্যা নাই। তো আপনাদের ক্ষেত্রে যদি কোনো টিকনে কাজ করেন বা যদি 24 নন জিএপি প্যানেলে কাজ করেন,
এই প্যানেলের মডেলটা হচ্ছে HB236WHBN00। তো ওই ওই নাম্বারে প্যানেলে যদি আপনারা কাজ করেন, তো কাজ করলে প্রথমত আপনারা বি রিফারেন্স ভোল্টেজটা চেক দিবেন। যদি যে সিমটমটা এখন আমি দেখাইছি এই সিমটমের সমস্যা আসে, ওই সমস্যাটা আসলে ডিসি টু ডিসি আইসি সম্পূর্ণ ভোল্টেজ প্রেজেন্ট থাকবে এবং কি আইসিটা ওভার হিট হয়ে যাবে, মানে অতিরিক্ত গরম হইব। ওই ক্ষেত্রে আপনারা আগে চেক দিবেন। আপনারা এবিডিডি যেই জিরো রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স রিমুভ করার পর দেখবেন আইসিটা নর্মাল হয়েছে কিনা। যদি দেখেন আইসিটা নর্মাল হয়েছে, তারপর আপনারা বা এই যে আইসিটা, ওই আইসিটা আপনারা চেঞ্জ করে দিবেন। তো ওইটার মধ্যে মেন ভোল্টেজটা আসছে এবিডিডি ভোল্টেজ। তো এই আইসিটা রিমুভ করছি, রিমুভ করার পর আমাদের প্যানেলটা রানিং হয়ে গেছে। তো আপনাদের ক্ষেত্রে যদি ডিসি টু ডিসি আইসিটা ওভার হিট হয়, ভোল্টেজ থাকা অবস্থায় ওভার হিট হয়, তাহলে আপনারা এই কাজটা করতে পারেন। এই কাজটা করলে আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও থেকে কিছু বুঝতে পারলে বা শিখতে পারলে মাই ইলেকট্রনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাই ইলেকট্রনিক চ্যানেলের পাশে থাকবেন। আর যদি আপনারা এলসিডি এলইডি প্যানেলে কাজ শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।